ভোক্তাদের স্বার্থে ক্যাবের কার্যক্রম প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। অন্যদিকে রাজনৈতিক প্রভাবকে বড় বাধা হিসেবে তুলে ধরলেন ক্যাবের সভাপতি। সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে এক সেমিনারে এসব কথা বলেন তারা। অসাধু ব্যবসায়ীরা এসবের সুযোগ নিচ্ছে বলেও মন্তব্য করেন আলোচকরা। বাজার নিয়ে বিশ্লেষণ করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব, আর অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কিন্তু তারপরও পণ্যের দাম নিয়ন্ত্রণে আসছে না, প্রায়ই সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা। এর সমাধান বের করতে জেলা উপজেলা প্রতিনিধিদের নিয়ে সম্মেলন করে ক্যাব। এতে যোগ দেন ভোক্তা অধিকারের মহাপরিচালক। তিনি বলেন, রাজধানীর বাইরে ক্যাবের কোনো কার্যক্রম দেখা যায় না, ফলে বাজারে তেমন প্রভাব ফেলতে পারছে না। শিশু খাদ্য নকল হচ্ছে, আমাদের চকলেট, প্রতিটা ব্র্যান্ডের বিদেশি চকলেট নকল হচ্ছে। তাহলে আপনার ওই এলাকায় আপনার যে আমরা যে দাবি করছি ক্যাব, আমরা অনেক ভালো কাজ করছি। আমি এখন পর্যন্ত সিঙ্গেল একটা কেস পাইনি যে ওই জায়গায় মানে এই ঘটনাগুলো ঘটছে, আপনারা এখানে অভিযান করেন। অভিযোগ মেনে নেন ক্যাব সভাপতিও, তবে তার যুক্তি রাজনৈতিক প্রভাবে স্বাধীনভাবে কাজ করা যাচ্ছে না। ক্যাবের যে দায়িত্ব, তাতে কিছুটা রাজনীতির গন্ধ হয়তো এসে যেতে পারে। সেই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। কোনো বিশেষ দল, কোনো বিশেষ পক্ষ প্রতি আমাদের আনুগত্য থাকা ঠিক হবে না। ক্যাব ও ভোক্তা অধিকারের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে বলেও মন্তব্য করেন অনেকে। খুব বেশি সোচ্চার হওয়ার সুযোগ নাই, আমাদের তো স্যার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নাই। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।